বৃদ্ধাকে মুগুর দিয়ে মেরে খুন গ্রেপ্তার অভিযুক্ত উত্তর চব্বিশ পরগনার গয়রা গ্রামের বাসিন্দা ফুলকুমারী খা শনিবার রাতে তার বাড়ির পাশে প্রস্রাব করে অভিযোগ প্রতিবেশী নগেন হালদার প্রসাব করা নিয়ে গন্ডগোল করে ফুলকুমারী খাকে মুগুর দিয়ে মাথায় আঘাত করে পরবর্তীতে প্রতিবেশীরা এসে আহত ফুলকুমারী দেবীকে উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী নগেন হালদার ও তার মেয়ে ঝুমুর হালদারকে আটক করেছে বাগদা থানার পুলিশ বৃদ্ধা ফুলকুমারী খা বিশেষ ভাবে সক্ষম ছেলেকে নিয়ে তার বাড়িতে থাকতেন প্রতিবেশী নগেনের সঙ্গে আগেও পরে একাধিক বিষয় নিয়ে টুকিটাকি বিবাদ হতো বলে জানিয়েছেন প্রতিবেশীরা ফুলকুমারী দেবীর আত্মীয়দের দাবি অভিযুক্ত শাস্তি হোক মানে মহিলাটা বাথরুম করেছে তার জায়গায় সে বাথরুম করেছে এবার পাশের বাড়ির লোকটা বলছে যে কী হয়েছে এই নিয়ে ধর একটা অশান্তি করে জাগাই ওনার মেরেছে মারলি সে মারা গিয়েছে কি দিয়ে মেরেছে বটির আশার দিয়ে মেরেছে নাকি শুনছি কখন হয়েছিল এটা রাত্রি হয়েছে তিনটে সাড়ে তিনটের দিকে এবার জায়গায় গিয়ে দেখি যে রক্ত পড়ে আছে সেই লাশটা খুঁজছি দেখি নেই তাই এবার পরে ঘুরে ঘুরে দেখি বেলা ফর্সা আছে তখন দেখি সেই লাশটা পাওয়া গিয়েছে যে মারা গেছে তার নাম ফুলকুমারী ফুলকুমারী খা বয়স কেমন হবে ওই পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি এরকম হবে মেরেছে কি মেরেছে লগেন হালদার লগেন হ্যাঁ পাশের বাড়ি পাশের বাড়ি আগে কোনো গান্ডবল ছিল আগে ওই মানে উনি একটু ঠোকামুকি গণ্ডগোল হয় এই ছাড়া আর পুরো জায়গা জমি নিয়ে গণ্ডগোল নেই উনি একটু মানে আমাদের সবার ধরো একটু অশান্তি করে উনি ধরো পুদার মুদার সবার একটু ভালোবেসে সবার সাথে অশান্তি হয় কিন্তু এরকম এইভাবে অশান্তি দেখিনি এর কি ফালি করতো কিন্তু এই যে এরকম হবে আমরা জীবনেও ভাবতে পারিনি কি চাইছেন আপনারা শাস্তি চাই গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার করেছে আপনার নাম আমার নাম রঞ্জিৎ সেন কি হয় আপনার আমার ঠাকুমা হয় ভোরবেলা আমরা কীর্তনে গিয়েছিলাম এসে শুনছি যে তোমার মামিন মারা ফেলে মরে গিয়ে আছে মার্ডার করে আছে তারপর যে দেখলাম বাড়ি টাড়ি সব রক্ত ভর্তি যে শুনছি বোটের আসার দিয়ে মেরেছে লগন হালদার পাশের বাড়ি হ্যাঁ পাশের বাড়ি তারপর মেয়েরা দেখি রাস্তার পাগল ভিক্ষা শিক্ষা করে এনে খাওয়াই হলো আগে কোনো গন্ডগোল ছিল মাঝে মাঝে গন্ডগোল টুকরামুকরি হয় তাতে আমরা কোনো দিই নে কান নে ভোরবেলায় কি নিয়ে গন্ডগোল হয়েছিল ভোরবেলা কি নিয়ে গন্ডগোল হয়ে আছে ওই ওই নিয়েই গণগুলি হয়ে গেছে পিসাব পিসাব করে নিয়ে নিজের জায়গায় একটা তাল গাছ ছিল সে তাল গাছটা কেটে দিয়েছে খগেন কেটে দিয়ে ওই গণ্ডগোল হচ্ছিল তারপরে একদিন শুনছি যে এরকম মার্ডার করব সেই মার্ডার কালকে করলো কি চাইছেন আপনারা আমরা খুনির বদলে খুন চাই গ্রেপ্তার করেছে আসামি গ্রেফতার শুনছি গ্রেফতার করেছে নাকি আপনার নাম আমার নাম আদ্রী সরকার কি হয় আপনার আমার মামি যে মারা গেছে তার নাম ফুলকুমারী খা আপনি মেরে চিনেন না বাড়িতে ঝামেলা করে সব করে দেয় বৃষ্টিতমারি যায় বলে মিলে দেবে না আমি নষ্ট হয়নি